আমরা এখন আলোচনা করব মহাকর্ষ বলের দরুন বস্তুতে উৎপন্ন ত্বরণ। দুটি বস্তু M1 এবং M2 যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান যথাক্রমে R পরস্পর কাছাকাছি রয়েছে। এখন আমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী বলতেই পারি যে এই দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে, অর্থাৎ M1 ভরের বস্তু M2 ভরের বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে। যদি আকর্ষণ বলের মান F ধরি তাহলে বলতে পারি যে M1 ভরের বস্তুটি M2 ভরের বস্তুকে নিজের দিকে F বল দ্বারা আকর্ষণ করছে। অনুরূপে M2 ভরের বস্তুটিও একইভাবে M1 ভরের বস্তুকে নিজের দিকে সেই একই F বল দিয়েই নিজের আকর্ষণ করছে। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই মহাকর্ষীয় বল এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এবং এই বলের মান এক্ষেত্রে আমরা ধরেছি ক্যাপিটাল এফ। তাই নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার। এখন আমরা ত্বরণ নির্ণয়ের জন্য ব্যবহার করব নিউটনের দ্বিতীয় গতিসূত্রটিকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি ছিল এফ ইকুয়াল টু MA, যেখানটায় এম ছিল যে বস্তু আমরা যে বস্তুতে বল প্রয়োগ করছি সেই বস্তুর ভর এবং এ ছিল হচ্ছে সেই বস্তুতে উৎপন্ন ত্বরণ। এখন তাহলে আমরা এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেখানটায় বলেছে এফ ইকুয়াল টু MA সেখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু এফ বাই এম। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যথাক্রমে M1 ভরের বস্তু এবং M2 ভরের বস্তুতে উৎপন্ন ত্বরণের রাশিমালা খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে প্রথম বস্তুতে উৎপন্ন ত্বরণ A1 ইকুয়াল টু এফ বাই M1। এখন এফ এর যদি মান আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার, এফ এর মান বসালাম ডিভাইডেড বাই M1। তাহলে এই সমীকরণটিকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি A1 ইকুয়াল টু জি M2 বাই আর স্কোয়ার। অনুরূপে আমরা দ্বিতীয় বস্তুতে উৎপন্ন ত্বরণের রাশিমালা খুব সহজে নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে আমরা পাবো A2 ইকুয়াল টু এফ বাই M2। এখন এফ এর মান জি M1 M2 বাই আর স্কোয়ার যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি জি M1 M2 বাই আর স্কোয়ার হোল ডিভাইডেড বাই M2। তাহলে সেক্ষেত্রে A2 এর রাশিমালা দাঁড়াচ্ছে A2 ইকুয়াল টু জি M1 বাই আর স্কোয়ার। তাহলে এখন এই যে দুটি বস্তুতে উৎপন্ন ত্বরণ A1 এবং A2 আমরা পেয়েছি, এখন আমরা দেখব এই দুটি ত্বরণের অনুপাত কত। সেক্ষেত্রে আমরা খুব সহজে লিখতে পারি A1 বাই A2 সমান সমান জি M2 বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই জি M1 বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই অনুপাতটি দাঁড়াচ্ছে M2 বাই M1। তাহলে আমরা বলতেই পারি যে ত্বরণের অনুপাত A1 বাই A2 সমান সমান M2 বাই M1, অর্থাৎ ভরের অনুপাতের ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ যার ভর কম তার ত্বরণ বেশি এবং যার ত্বরণ বেশি তার ভর কম হবে। তাহলে আমরা বলতে পারি যে দুটি বস্তুর মধ্যে যদি কোনো বস্তুর ভর কম হয় তাহলে তার ত্বরণ বেশি হবে এবং যদি কোনো বস্তুর ভর বেশি হয় তাহলে তার ত্বরণ কম হবে। তা যদি সমীকরণে আকারে লিখি তাহলে বলতে পারি M2 গ্রেটার দেন M1 হলে A1 গ্রেটার দেন A2 হবে বা A2 লেস দেন A1 হবে। অর্থাৎ M2 যদি বেশি হয় তাহলে A2 এর মান তুলনামূলক কম হবে। এই একই বক্তব্য আমরা কিন্তু প্রকাশ করতে পারি পৃথিবীর ক্ষেত্রেও। আমরা সেটি দেখে নিই। আমরা যদি পৃথিবীকে একটি সুষম গোলক ধরে নিই যে গোলকের ভর এম সাপিক্সে ই এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি আর সাপিক্সে ই, ই মানে হচ্ছে এখানটায় আর্থ বলা হচ্ছে, যদি ধরে নিই এবং পৃথিবীর গড় ঘনত্বের মান যদি আমরা গড় ঘনত্বকে যদি আমরা রো ধরে নিই তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী একটি সুষম গোলক যার ব্যাসার্ধ আর সাপিক্সে ই। এখন পৃথিবী পৃষ্ঠের উপর আমরা একটা ক্ষুদ্র বস্তু স্মল এম কে ধরছি যা পৃথিবীর ঠিক পৃষ্ঠের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পৃথিবীর কেন্দ্র ও এবং সেই বস্তুটির মধ্যে যে ব্যবধান তা পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান হচ্ছে। এখন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যেহেতু একে অপরকে আকর্ষণ করে তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি যে পৃথিবীও অবশ্যই এই ক্ষুদ্র বস্তু স্মল এম কে নিজের দিকে বা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এক্ষেত্রে এই ক্রিয়াশীল আকর্ষণ বল যদি ক্যাপিটাল এফ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু জি এম সাপিক্স এ ই পৃথিবীর ভর
ইনটু স্মল এম, অর্থাৎ বস্তুর ভর, অর্থাৎ যে ক্ষেত্রে যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ ক্রিয়া করছে সেই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল সেই দুটো বস্তুর ভর, এবং তাদের কেন্দ্রদ্বয়ের ব্যবধান যেহেতু আর সাফিক্স এ, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে নিচে আর সাফিক্স এ তার হোল স্কয়ার থাকবে, অর্থাৎ এফ ইকুয়াল জি এম ইনটু স্মল এম বাই আর সাফিক্স এ তার হোল স্কোয়ার। এটা দেওয়া আছে নিউটনের মহাকর্ষ সূত্রে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের রাশিমালা। এখন এক্ষেত্রে এই বলের প্রভাবে দুটি বস্তুর মধ্যেই ত্বরণ সৃষ্টি হবে, তাহলে আমরা পৃথিবীর ক্ষেত্রে যে ত্বরণ সৃষ্টি হবে তার মান আমরা যদি নির্ণয় করি, আমরা পাবো এ সাফিক্স এ ই অর্থাৎ আর্থের ত্বরণ এফ ডিভাইডেড বাই মাস অফ আর্থ অর্থাৎ এম সাফিক্স এ ই। আমরা এফ এর মান বসিয়ে দিলাম, তাহলে আমরা অ্যাক্সেলারেশন অফ আর্থের যে রাশিমালা পাচ্ছি তা হলো এ সাফিক্স এ ই ইকুয়াল জি স্মল এম অর্থাৎ বস্তুর ভর ডিভাইডেড বাই আর সাফিক্স এ তার হোল স্কোয়ার। অনুরূপে আমরা যদি বস্তুটির ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে পাবো এ সাফিক্স এ এম ইকুয়াল টু এফ অর্থাৎ ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই যে বস্তুর ত্বরণ নির্ণয় করছি সেই বস্তুর ভর অর্থাৎ স্মল এম। তাহলে এফ এর মান বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি জি ক্যাপিটাল এম সাফিক্স এ ইনটু স্মল এম বাই আর সাফিক্স এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম। তাহলে সমীকরণটিকে আমরা যদি আবার সিমপ্লিফাই করি তাহলে আমি পাচ্ছি, তাহলে এক্ষেত্রে ত্বরণের যে রাশিমালা তৈরি হলো তা হচ্ছে এ সাফিক্স এম ইকুয়াল টু জি মাস অফ আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থের স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম সেই বস্তুর মধ্যে উৎপন্ন ত্বরণের রাশিমালা। এখন পৃথিবীর ক্ষেত্রে উৎপন্ন ত্বরণ এবং বস্তুর ক্ষেত্রে উৎপন্ন ত্বরণের যে রাশিমালা আছে তাদের অনুপাত আমরা পাবো এ সাফিক্স এ এম ইজ টু এ সাফিক্স এ ই ইকুয়াল টু জি ক্যাপিটাল এম সাফিক্স এ ই আর সাফিক্স এ তার হোল স্কোয়ার ইজ টু জি স্মল এম অর্থাৎ বস্তুর ভর ডিভাইডেড বাই আর সাফিক্স এ ই তার হোল স্কোয়ার। তাহলে এই রেশিওটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো এ সাফিক্স এ এম ইজ টু এ সাফিক্স এ আর ইকুয়াল টু এম অর্থাৎ মাস অফ আর্থ ইজ টু মাস অফ সাবস্টেন্স। এখন পৃথিবীর ভর বস্তুর ভরের সাপেক্ষে অনেকটাই বেশি, তাই সেক্ষেত্রে বলতেই পারি যে বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণের সাপেক্ষে অনেকটাই বেশি, এবং এটা এতটাই বেশি অর্থাৎ পৃথিবীর ত্বরণের সাপেক্ষে বস্তুর ত্বরণের মান এতটাই বেশি যে পৃথিবীর ত্বরণকে আমরা প্রায় শূন্য ধরতে পারি। সেই কারণে দেখা যায় যে পৃথিবী যখন একটা বস্তুকে আকর্ষণ করছে বস্তু পৃথিবীকে ঠিক সমান বল দ্বারাই আকর্ষণ করছে, কিন্তু তবুও বস্তুটি পৃথিবীর দিকে গতিশীল হচ্ছে কারণ বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ সাপেক্ষে অনেক বেশি এবং পৃথিবীর ত্বরণ বস্তুর ত্বরণ সাপেক্ষে অনেক কম বলে পৃথিবীকে আমরা প্রায় স্থির অবস্থায় ওখানে ধরে যেতে পারি। আমরা এখন যে আলোচনা করবো তা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে আমরা বুঝি মহাবিশ্বের যে কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই অপর কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে কোনো একটা বস্তু তার নিজস্ব অবস্থানের সাপেক্ষে যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে অপর কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, অর্থাৎ একটি বস্তুর আকর্ষণের সীমা যতটা অঞ্চল জুড়ে সীমাবদ্ধ থাকে সেই অঞ্চলটিকে তার আমরা মহাকর্ষীয় ক্ষেত্ররূপে ধরে নিতে পারি। আমরা এম ভরের যদি একটি বস্তুকে কনসিডার করি তাহলে সেই বস্তুর হয়তো আকর্ষণের সীমা এই ডটের লাইন দিয়ে আমি চিহ্নিত করেছি, তাহলে এই ডটের লাইনের সমগ্র অঞ্চলটিকে আমরা বলবো তার মহাকর্ষীয় ক্ষেত্র। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে সেই বস্তুর আকর্ষণ বলটা কতটা বেশি হবে বা কতটা কম হবে তা নির্ভর করছে মূলত বস্তুর ভরের ওপরে, এছাড়াও নির্ভর করবে বস্তুটি সাপেক্ষে আমরা কোন বিন্দুতে তার বলটা নির্ণয় করছি। এখন আমরা ধরে নিচ্ছি যে এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই আমরা অপর একটি বস্তু স্মল এম ভরের একটি বস্তুকে এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে রেখেছি, এবং আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এই দুটো বস্তুর যে কেন্দ্র তাদের মধ্যে ব্যবধান হচ্ছে স্মল আর। তাহলে এখন এখানটা দুটি বস্তু রয়েছে, ক্যাপিটাল এম ভরের একটি বস্তু যার জন্য আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করব, এবং অপর একটি বস্তু যেটাকে আমরা টেস্ট মাস ধরতে পারি বা পরীক্ষাধীন বস্তু ধরতে পারি যার ভর হচ্ছে স্মল এম, যাদের মধ্যে ব্যবধান হচ্ছে স্মল আর। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ হবে এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এম ভরের বস্তুর জন্য স্মল এম ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ। তাহলে আমি এম ভরের জন্য আমি যদি স্মল এম ভর রাখি তাহলে আমি ওদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটা পেলাম হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে একক ভরের উপরে কতটা বল প্রয়োগ করবে এই ক্যাপিটাল এম ভরের বস্তুটি,
তা আমরা সহজে নির্ণয় করতে পারি। ক্যাপিটাল এম ভরের ধরুন, তাহলে একক ভরের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ দাঁড়াচ্ছে এফ বাই এম। এই যে এফ বাই এম অর্থাৎ বল বাই ভর, এই বল বাই ভর রাশিটাকে আমরা বলছি মহাকর্ষীয় প্রাবল্য, যাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনটেনসিটি। এবং এই মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা স্মল এফ অক্ষর দ্বারাও প্রকাশ করি কখনো কখনো। তাহলে আমরা মহাকর্ষীয় প্রাবল্য স্মল এফ ইকুয়াল টু পেয়ে গেলাম ক্যাপিটাল এফ বাই এম। এই যে মহাকর্ষীয় প্রাবল্য বলা হলো, তাহলে এর আমরা খুব সহজে এখন একক ও মাত্রা নির্ণয় করে নিই। আমরা প্রথমে এর মাত্রা নির্ণয় করছি, তাই আমরা পেয়ে যাচ্ছি যে বা বলতেই পারি স্মল এফ এর মাত্রা নির্ভর করছে ক্যাপিটাল এফ এবং স্মল এম অর্থাৎ বল এবং ভরের মাত্রার উপরে। তাহলে ডাইমেনশন অফ এফ ইকুয়াল টু ডাইমেনশন অফ ক্যাপিটাল এফ বাই স্মল এফ, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই ক্যাপিটাল এম বা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই মাত্রা কিন্তু ত্বরণের মাত্রার সঙ্গে অভিন্ন আমরা ধরতে পারি। এখন আমরা এককটা নির্ণয় করি। এসআই পদ্ধতিতে এর একক দাঁড়াবে হচ্ছে বলের জন্য নিউটন আর ভরের জন্য কেজি, এবং সিজিএস পদ্ধতিতে এর একক দাঁড়াবে ডাইম পার গ্রাম। এই দুটো এককের মধ্যে আমরা খুব সহজে সম্পর্ক নির্ধারণ করতে পারি। ওয়ান নিউটন পার কেজি মানে হচ্ছে ওয়ান নিউটন বাই ওয়ান কেজি, এক নিউটন মানে 10^5 ডাইম আর এক কেজি মানে 10^3 গ্রাম। তাই দাঁড়াচ্ছে ওয়ান নিউটন পার কেজি সমান সমান 10^3 ডাইম পার গ্রাম। তাহলে এরাই দাঁড়াচ্ছে এই যে মহাকর্ষীয় প্রাবল্য তার সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক।